সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, বিদেশ থেকে টাকা পাঠালে 5% হারে প্রণোদনা দিচ্ছে বাংলাদেশে প্রতিষ্ঠিত 7টি ব্যাংক। অর্থাৎ আপনি যদি প্রবাস থেকে 1 লক্ষ টাকা পাঠান, 1 লক্ষ টাকার এগেনস্টে আপনি 5,000 টাকা বোনাস পাবেন আপনি যদি এই 7টি ব্যাংকে আপনি টাকা পাঠান। তো সেই ক্ষেত্রে কিভাবে টাকা পাঠালে আপনারা এই 5% হারে প্রণোদনা পাবেন এবং কোন ব্যাংকগুলো এই 2024 সালে এসে আপনাদের প্রতি লাখ টাকার জন্য 5% হারে প্রণোদনা দিচ্ছে, সেই ব্যাংকগুলোর নাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা প্রবাসী রয়েছেন, আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই কার্যকরী একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আপনি 1 লক্ষ টাকা পাঠালেই আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন 5,000 টাকা বোনাস। যারা প্রবাসী রয়েছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি 100% একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আপনাদের কিন্তু প্রতি মাসেই আপনাদেরকে টাকা পাঠাতে হচ্ছে বাংলাদেশে, সেই ক্ষেত্রে 1 লক্ষ টাকার জন্য আপনারা কিন্তু 5,000 টাকা বোনাস পেয়ে যাচ্ছেন। সো তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। নাম্বার 1 যে ব্যাংকটির নাম শেয়ার করব সেটি হচ্ছে অগ্রণী ব্যাংক PLC। এই অগ্রণী ব্যাংক PLC দিচ্ছে রেমিটেন্সের সরকার ঘোষিত 2.5% হারে অতিরিক্ত 2.5% বোনাস। অর্থাৎ অগ্রণী ব্যাংকে রেমিটেন্স আসলেই পাচ্ছেন 5% বোনাস। সরকার ঘোষিত হচ্ছে 2.5%, সেইখানে ব্যাংক এটি পার্সোনালভাবে তারা দিচ্ছে আরও 2.5%। এই 2.5% প্লাস 2.5% মোট তারা প্রণোদনা দিচ্ছে হচ্ছে 5%। 2 নম্বর হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এখন থেকে 5% প্রণোদনা 28 নভেম্বর 2023 থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির শাখা অথবা যে কোনো এজেন্ট থেকে বাংলাদেশের কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ডিপোজিট এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠালেই আপনি পাচ্ছেন 5% হারে প্রণোদনা। প্রবালী ব্যাংক PLC থেকে বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণের জন্য 5% প্রণোদনা দেওয়া হয়। শুধুমাত্র ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম এবং ব্যাংক মাস্টারের মাধ্যমে গৃহীত কেবলমাত্র পিন ভিত্তিক রেমিটেন্স বিপরীতে সরকারের 2.5% প্রণোদনার সাথে প্রভালী ব্যাংক অতিরিক্ত 2.5% সহ মোট 5% প্রণোদনার সিদ্ধান্ত নিয়েছে। সো এখানে যদি আপনারা টাকা পাঠান প্রভালী ব্যাংক PLC-তে, তাহলে আপনাদের কিন্তু এক্সচেঞ্জ তারা নির্দিষ্ট করে দিয়েছে যে ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, ব্যাংক মাস্টারের মাধ্যমে কেবলমাত্র পিন ভিত্তিক রেমিটেন্স আপনাকে পাঠাতে হবে যদি প্রভালী ব্যাংক লিমিটেড থেকে আপনি 5% প্রণোদনা গ্রহণ করতে। 4 নম্বর হচ্ছে জনতা ব্যাংক PLC। বিদেশ থেকে রেমিটেন্স আসলেই বোনাস হিসাবে আপনারা পাবেন 5% হারে। নেক্সট হচ্ছে রূপালী ব্যাংক লিমিটেড। এখন প্রতি লাখে 5,000 টাকা বোনাস। বিদেশ থেকে রূপালী ব্যাংকে ওয়াইজ অনার রেমিটেন্স প্রেরণ করে সরকার প্রদত্ত 2.5% বোনাসের অতিরিক্ত আরও 2.5% সহ মোট 5% বোনাস সুবিধা নিন। আপনার প্রবাসী স্বজন রূপালী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠালেই আপনি 5% সরকার ঘোষিত এবং 5% ব্যাংক কর্তৃপক্ষ বোনাস হিসাবে আপনাদেরকে প্রদান করছে। টোটাল হচ্ছে 5% প্রতি লাখ টাকার জন্য 5,000 টাকা। নেক্সট হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক। এই গ্লোবাল ইসলামী ব্যাংকে বিদেশ থেকে পিন নাম্বার বা অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানোর ওয়াইজনার রেমিটেন্সের বিপরীতে গ্লোবাল ইসলামী ব্যাংক দিচ্ছে সরকার প্রদত্ত 2.5% প্রণোদনার সাথে অতিরিক্ত আরও 2.5% প্রণোদনা সহ মোট 5% প্রণোদনা। সেম একই প্রত্যেকটা ব্যাংকেই সরকার ঘোষিত হচ্ছে 2.5% আর তারা ব্যাংক কর্তৃপক্ষ দিচ্ছে হচ্ছে বোনাস হিসাবে 2.5%, এই টোটাল 5%। নেক্সট ব্যাংক হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। এই মিডল্যান্ড ব্যাংকের যে কোনো শাখা, উপশাখা অথবা এজেন্ট ব্যাংকিং সেন্টারের মাধ্যমে রেমিটেন্স পাঠালেই পাবেন আপনারা 5% প্রণোদনা। পরবর্তী ব্যাংক হচ্ছে জনতা ব্যাংক। জনতা ব্যাংকে আপনারা টাকা পাঠালে বিদেশ থেকে জনতা ব্যাংকের অ্যাকাউন্টের পিন নাম্বারে টাকা পাঠালে আপনারা পাবেন 5,000 টাকা প্রণোদনা প্রতি লাখ টাকার জন্য। অবশ্যই পিন নাম্বারে টাকা পাঠাতে হবে জনতা ব্যাংক থেকে আপনারা যদি এই 5% হারের প্রণোদনা পেতে চান। পিন নাম্বারের মাধ্যমে আপনাদেরকে কিন্তু এই বিদেশ থেকে টাকা সেন্ড করতে হবে। সো প্রবাসী ভাইরা, আপনাদের অনেকের মধ্যেই এই কমপ্লেনটি রয়েছে যে টাকা পাঠালে তারা 5% হারে প্রণোদনা প্রদান করছে না বা দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই সমস্ত ব্যাংকের কিছু কিছু শর্তাবলী রয়েছে, অর্থাৎ পিন নাম্বারের মাধ্যমে টাকা পাঠাতে হবে এবং নির্দিষ্ট কিছু মানি এক্সচেঞ্জ কিছু কিছু ব্যাংক উল্লেখ করেছে, সেই এক্সচেঞ্জের মাধ্যমে আপনাকে টাকা পাঠাতে হবে। সো আপনি টাকা পাঠানোর আগে অবশ্যই সেই ব্যাংকের
যে শর্তগুলো তারা দিয়েছে সেটি আপনাকে জেনে যে কীভাবে আপনাকে টাকা পাঠাতে হবে পিন নাম্বারের মাধ্যমে এবং নির্দিষ্ট কিছু এক্সচেঞ্জ রয়েছে তার মাধ্যমে কিনা সেটি কনফার্ম হয়ে আপনি যদি টাকা পাঠান তাহলে আপনি অবশ্যই 5% হারের প্রণোদন আপনি পেয়ে যাবেন। সো আশা করছি আজকের ভিডিওটি প্রবাসী ভাইদের জন্য ভেরি ইনফরমেটিভ একটি ভিডিও হয়েছে। সো এই সম্পর্কে আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন, ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।